ফ্রেন্ডস, আমি সায়ন্তিকা ইচ্ছে রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব স্পাইসি বাটার মিল্ক, যেটা মশালা ছাঁচ নামেও পরিচিত। এবার চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে। আমাদের প্রথমেই লাগবে দই, পুদিনা পাতা, ধনে পাতা, কুচনো কাঁচা লঙ্কা। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি বাড়িতে বানানো ভাজা মশলা, এটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দেবো। তার সঙ্গে ব্ল্যাক সল্ট, কিউমিন পাউডার আর নুন। এবার একটা মিক্সিং জারে দই আর বাকি সমস্ত উপকরণগুলো নিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এখন সার্ভ করার পালা। আমি একটা গ্লাসে আইস কিউব নিয়ে নিয়েছি। এরপর যেটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেই জার থেকে ডাইরেক্ট গ্লাসে নিয়ে নিচ্ছি। আপনারা যদি ইচ্ছা হয় তাহলে জলও মেশাতে পারেন। এবার একটা স্পুনে করে ভালো করে মিক্স করে নেবেন আর উপর থেকে অল্প ভাজা মশলা ছড়িয়ে দেবো। আপনারা এখানে রোস্টেড কিউমিন পাউডারও ইউজ করতে পারেন। আর তারপর গার্নিশ করব ধনে পাতা আর মিন্ট মানে পুদিনা পাতা দিয়ে। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের স্পাইসি বাটার মিল্ক বা মশালা ছাঁচ। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। বাই।